খুঁজতে যেতে হবে না গো, আমি এসে গেছি, আমি এসে গেছি। চলেন বড়বাবু, কে যাবেন? আমরা আমরা যাব। বড়বাবু, চলেন চল 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 চল। আচ্ছা কি ব্যাপার তোমাদের? গ্রামে সবুজ ভালোবাসে বলে ভ্যানের উপরে সবুজ পাতা ছড়িয়ে রেখে দিয়েছে তো? আমি পরিষ্কার করেছি, আমি পরিষ্কার। না না না, কিচ্ছু করতে হবে না, তুই না দূর হ। ওট 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 ওট। হ্যাঁ, আরে ওপরে নীল আকাশ আর নিচে সবুজের খেলা, মনে হবে বাড়ির বাগান দিয়ে যাচ্ছি। ওট ওট ওট। আরে বাপ রে বাপ। হ্যাঁ চল চল। কি ব্যাপার বলতো? হ্যাঁ সেটাই তো দেখছি, ভ্যান না ডাকতেই ভ্যান চলে এলো। আচ্ছা এটা অলক্ষীর কাজ নয় তো? হ্যাঁ এটা নিশ্চয়ই অলক্ষীর কাজ। তাহলে কিন্তু বাবুদের কপালে বড় দুঃখ আছে। আচ্ছা অলক্ষীর মতলবটা কি বলতো? সেটাই তো ভাবছি। কিরে তোর চশমা ঠিক হলো? কি করে হবে, একটা ফুটে হয়ে গেছে আর একটা কাঁচ খুলে গেছে। যা বাবা, কি হলো বলো তো? কিসের কি হলো? চুল করছে। কি চুল করছে? হাত চুল করছে। হাত? হ্যাঁ। কোন হাত? ডান হাত। আরে বাবা, তালু না ওপরের দিকে? তালুতে চুল করছে। তালু? তালুতে টাকা আসবে। হাত চুল করছে। ও বাবা, তালুতে টাকা যাবে? হ্যাঁ আমার ডান চুল করছে, টাকা আসবে। আবার হাত চুল করছি, টাকা যাবে। আরে দূর বাবা, তাহলে টাকা আসবে আর যাবে, এক পয়সা থাকবে না। কি রে তোমার চুল করছে? এপাশে পাশ দুপাশ? ও কি আসবে কি যাবে ভগবান জানে, কি আসবে কি যাবে। ওরে বাবা রে, বিয়ে বাড়ি যাচ্ছ? যাও দেখো আর কত কি আচ্ছা শিবরামপুর কীভাবে যাব? কী নাম যেন? হ্যাঁ সুধীর চক্রবর্তীর বাড়ি। তুমিও সুধীর চক্রবর্তীর বাড়ি যাবে? হ্যাঁ। ও তার মানে এর আগেও দুজন গেছে তাই তো? তুমি ওনাদের চেনো? চিনি। হ্যাঁ অত বুক চিতিয়ে যেও না, হামাগুড়ি দিয়ে যেও। কি গুলি? উড়ে এসে গায়ে লাগতে পারে তো, তাই হামাগুড়ি দিয়ে গেলে গুলি এলো মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। গুলি উড়ে তোর বাবা এখানে গুলি আসবে গোহা থেকে? বুঝতে পেরেছি, আপনারা আমাকে বোকা মারাতে চাইছেন তাই তো? আমি তো শুনেছি গ্রামের লোকরা খুব সরল সাহসী হয়। তবে যাও, ওই সোজা পথ ধরে চলে যাও, সোজা চলে যাও, বুঝেছো? দুঃখা দুঃখা দুঃখাকে থেকে কোনো লাভ নেই রে, অলক্ষীর দয়া হলে দুঃখাও কিছু করতে পারবে না। এই অলক্ষী অলক্ষী শোন, কত রকমের হয় জানিস কেলা? কত রকমের রে দেখবি? তোরা
জল ছিটিও না, আমি এখনই চান করে এসেছি। এবার আমরা তুলি। মা তুমি জল তোলা, আমি জায়গাটা ধুয়ে নি। আমি তুলি না মা। না না তুই পারবি না। মা এবার আমাকে দাও। আরে বললাম তো তুই পারবি না। মামি আমি তুলে দেবো। এই যে মা এতক্ষণে এলো। খবরদার হাত দিবি না, সকাল থেকে চান করিস নি। ও মা তাতে কি হয়েছে? শিবরামপুর কি এই পথ দিয়ে যেতে হয়? হ্যাঁ এইদিক দিয়ে সোজা। যান সোজা? হ্যাঁ সোজা যান। আচ্ছা এসো, তোমাকে শিবরামপুরের সবথেকে ছোট রাস্তা আমি দেখাচ্ছি। দেখতে তো একটা হাবাগোবাই। মিনি বলেছিল যে ওকে একটা হাবাগোবা ছেলে এসে বিয়ে করে নিয়ে চলে যাবে। এই কি সে? না না তা কি করে হয়, সে তো বিয়ের দিন মাথায় টোপর পরে আসবে। তাহলে হাবা গোবা যখন দেখতে তখন বরেরই কেউ হবে। দাঁড়া তোর এমন মজা আমি দেখাচ্ছি যে তুই বাড়িতে গিয়ে বর বাবাজিকে আসতে বারণ করে দিবি। সংসার সুখে